আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজও আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি ভিন্ন রকম হতে চলছে, কারণ আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিও থেকে আপনারা একটি সুন্দর ব্যবসায়িক ধারণা পাবেন এবং পুঁজি ছাড়া কীভাবে একটি ব্যবসা শুরু করতে পারেন, পুঁজি ছাড়া কীভাবে একটি পাঞ্জাবি ব্যবসা শুরু করবেন, পুঁজি ছাড়া ব্যবসা শুরু করা যায় এটা কীভাবে সম্ভব জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখতে হবে। আজ আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পুঁজি ছাড়া আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। প্রথমে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব, যা জানা খুবই জরুরি যে কোনো একটি নতুন ব্যবসা শুরু করার জন্য। তারপর আমি বলবো কিভাবে প্র্যাকটিক্যালি আপনারা ব্যবসাটা শুরু করবেন এবং সফল একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হবেন, কারণ সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে এবং না জেনে ব্যবসা শুরু করা যাবে না, এবং সঠিক ইনফরমেশনগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যবসায়ী হবেন। এবং ব্যবসায়ী হওয়ার জন্য কিন্তু ইনফরমেশন খুবই জরুরি। তো আজ আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে, যারা নতুন এবং নতুন একটি ব্যবসা শুরু করতে চান এবং কোথা থেকে শুরু করেন বুঝে উঠতে পারেন না। আপনারা পাঞ্জাবির কালেকশন দেখতে পাচ্ছেন, আপনারা পাঞ্জাবি দেখে হয়তো বলবেন যে পাঞ্জাবির ব্যবসা তাহলে আমার অনেক পুঁজি লাগবে বা কীভাবে শুরু করব। এই বিস্তারিত বিষয় আমরা পুঁজি ছাড়া আপনি কীভাবে একটি সফল ব্যবসা শুরু করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো যে কোনো ব্যবসা করে সফল হওয়ার জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়টি দরকার তা হলো, নাম্বার এক, আপনার ব্যবসায়ী হওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকতে হবে। আসলে ব্যবসায়ী হতে গেলে কিন্তু আমি ব্যবসায়ী হব এরকম বললে হবে না, আপনার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকতে হবে এবং এমন আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমাকে এই ব্যবসা করে সফল হতে হবে। অবশ্যই আল্লাহর উপর ভরসা করতে হবে, কিন্তু আপনার প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে সেই ব্যবসার দিকে এগিয়ে যেতে হবে এবং সেই ব্যবসার খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাকে জেনে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনারা পাঞ্জাবের অনেক কালারফুল কালেকশন দেখতে পাচ্ছেন, এই কালারফুল কালেকশন নিয়ে আপনারা কীভাবে একজন সফল ব্যবসায়ী হবেন এবং পুঁজি ছাড়া সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো দ্বিতীয় হচ্ছে কি ব্যবসা করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি ব্যবসা করবেন বললেই হবে না, আপনাকে কি ব্যবসা করতে হবে সেটা ঠিক করতে হবে। তো আপনাকে আপনাদেরকে আমরা আজ পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছি। ডেইলি ফ্যাশনের ওনারকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি আপনাদের পাঞ্জাবি দেখাচ্ছেন। পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল পাঞ্জাবি এবং খুব রিজনেবল প্রাইস, এবং এই প্রাইসগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন। এবং ওনার কাছ থেকে নিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন সেই ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন কিভাবে পুঁজি ছাড়া ব্যবসা করবেন। এই ব্যবসার আপনি যে ব্যবসাটা শুরু করবেন ঠিক করবেন যে আপনি কি ব্যবসা করবেন। যেমন আপনি পাঞ্জাবি ব্যবসা শুরু করবেন, এই পাঞ্জাবি ব্যবসা মার্কেট ডিমান্ড আছে কি না যাচাই করতে হবে। যেমন আপনি যে কোনো ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসা আপনি শুরু করলেন পরে দেখলেন যে মার্কেট ডিমান্ড নাই, সেটা কিন্তু আপনি ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনার যে ব্যবসায় আপনি শুরু করবেন সেই বিষয়ে, সেই ব্যবসার মার্কেট ডিমান্ড আছে কি না সেটার আপনাকে জানতে হবে। সেটা জানতে হলে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি পরবর্তীতে এই বিষয়ে ভিডিও চান আপনাদের আমাদেরকে কমেন্টস করে জানাবেন, তাহলে আপনারা আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া এবং অথেন্টিক আইডিয়া পাওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর যে বিষয়টা হলো, এই ব্যবসা আমার দ্বারা সম্ভব কিনা বুঝতে হবে, মানে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা আপনার দ্বারা সম্ভব কিনা সেটা আপনাকে বুঝতে হবে। সেটা কীভাবে বুঝবেন, আপনাকে ট্রাই করতে হবে, হ্যাঁ, বিভিন্ন ব্যবসা ট্রাই করতে হবে এবং অথেন্টিক সোর্স থেকে আপনার ইনফরমেশন নিয়ে সেভাবে এগিয়ে যেতে হবে। সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা পুঁজি ছাড়া কীভাবে ব্যবসা শুরু করবেন এবং এই ব্যবসা আপনি করতে পারবেন কিনা সেটা যাচাই করবেন কীভাবে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এবং পাঁচ নাম্বার হচ্ছে, আপনি যে ব্যবসাই করেন না কেন সেই ব্যবসা করার জন্য প্রকৃত প্রস্তুতকারক। যেমন আপনি পাঞ্জাবি ব্যবসা করবেন, এই ব্যবসাটা যদি আপনি কোনো হোলসেলারের কাছ থেকে নেন সেখানে উনি কিন্তু একটা লাভ করবে, আর যদি আপনি ফ্যাক্টরি থেকে নিতে পারেন, প্রকৃত ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারেন, প্রকৃত যে প্রস্তুত করে তার কাছ থেকে যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন।
তো আপনাদের দেখেন ওই কিছু লো কোয়ালিটির কালেকশন থেকে শুরু করে আপনাদের কিন্তু আস্তে আস্তে হাই কোয়ালিটির কিছু কালেকশন এখানে দেখাচ্ছি। তো আমরা রেটগুলো বললাম না, এখানে আপনাদেরকে রেটগুলো বলার চেয়ে জরুরি যে বিষয়গুলো সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আপনারা তারপরে পরবর্তীতে ফোন করে অথবা শোরুমে এসে কিন্তু আপনারা রেটগুলো পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা হলো পুঁজি ছাড়া কীভাবে করবেন এবং কীভাবে মার্কেটিং করবেন, হ্যাঁ পুঁজি ছাড়া মার্কেটিং করবেন, পুঁজি ছাড়া ব্যবসা করবেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা অথেন্টিক সোর্স থেকে যদি কালেকশন করতে পারেন এবং সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু একটা ব্যবসা করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাহলে আমরা 5 নম্বর বললাম এবং আরও অনেকগুলো বিষয় আছে যা বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং আপনারা অধৈর্য হয়ে যাবেন, কিন্তু বিষয়টি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে কারণ আমরা পুঁজি ছাড়া কীভাবে ব্যবসা করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এবং মার্কেটিং সহ আলোচনা করব। তো এই বিষয়ে যদি আপনারা আরও যে ব্যবসা করতে গেলে জরুরি বিষয়গুলো দরকার আমরা 5টা বিষয় বললাম, আরও যদি জানতে চান কমেন্টস করে জানাবেন। এখন আমরা বলি আপনি কেন পাঞ্জাবি ব্যবসা করবেন এবং কিভাবে শুরু করবেন, কিভাবে মার্কেটিং করবেন পুঁজি ছাড়া। তো পাঞ্জাবি ব্যবসার জন্য আমরা আজকে আপনাদের আইডিয়া দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা এমন একটি পাঞ্জাবির কারখানা এবং শোরুমের ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি যেখান থেকে আপনারা পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন। পুঁজি ছাড়া কিভাবে ব্যবসা করবেন, আমি যে ফ্যাক্টরিটা বা আপনার শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একদিন চলে আসবেন। আপনারা যারা পুঁজি ছাড়া ব্যবসা করতে চান তারা যেখান থেকে সারা বাংলাদেশের এবং বিদেশ থেকে যারাই দেখেন তারা দেশে এসে আসবেন, অথবা বিদেশ থেকে বসে আপনারা আলোচনা করবেন। কিভাবে করবেন সেটা আমরা পরবর্তীতে ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব, আজকে আসলে সব কিছু বলতে গেলে লং হয়ে যাবে। তো আপনারা শোরুমে চলে আসবেন, শোরুমে চলে আসলে আপনারা এই ডেইলি ফ্যাশনের ওনারের সাথে কথা বলবেন যে আমি কীভাবে ব্যবসাটা শুরু করতে পারি। উনি কিন্তু আপনাদেরকে একটা সুন্দর সাজেশন দিবে এবং আমি আপনাদেরকে আজ বলে দিচ্ছি উনি কিন্তু আপনাদেরকে এমন একটা সুযোগ দিবে, এই শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন হিউজ কালেকশন আছে এবং এই কালেকশনগুলোর আপনি ছবি তুলতে পারবেন। আপনার ডেইলি ফ্যাশনের ওনার আলামিন ভাই আপনাদেরকে এই সুযোগটা দিবে, আপনি ছবি তুলতে পারবেন, আপনি ভিডিও করতে পারবেন, ছবি এবং ভিডিও করে এখান থেকে আপনারা নিয়ে যাবেন, সুন্দর করে ছবি তুলবেন, সুন্দর করে ভিডিও করবেন, এগুলো আপনারা নিয়ে যাবেন। তো এগুলো নিয়ে যাওয়ার পর আমি আগে অফলাইনে কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি, তারপরে আমি বলবো অনলাইনে কীভাবে করবেন সম্পূর্ণই পুঁজি ছাড়া। তো আপনি ছবি এবং ভিডিওগুলো নিয়ে গেলেন আপনার এলাকাতে, আপনার বিভিন্ন শোরুম, বিভিন্ন আপনার রিলেটিভ যারা আছে, বিভিন্ন দোকানদার আছে, খুচরা ব্যবসায়ী, তাদের সাথে আপনি এই জিনিসগুলো, সেই ছবিগুলো, ভিডিওগুলো আপনি শেয়ার করলেন, মানে আপনি দেখাইলেন। দেখানোর পর ওনারা দেখবে যে আসলে সুন্দর কালেকশন, আসলে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন সুন্দর কালারফুল কালেকশনের মধ্যে কম দামে আপনি পেয়ে যাবেন। তো এইগুলো নিয়ে আপনার এলাকাতে মার্কেটিং করলে ওখান থেকে কিন্তু আপনি, আমি যে বলেছিলাম আপনি আপনি এই ব্যবসা করতে পারবেন কি না, আপনি মার্কেটটা কীভাবে যাচাই করবেন, এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মার্কেটটা যাচাই করার পদ্ধতি। তো আপনি তাদেরকে ছবিগুলো এবং ভিডিওগুলো দেখালে উনি বলবে যে আসলে মালগুলো খুব সুন্দর, আমাকে আপনি কিছু মাল এনে দেন। তো আপনি তাদের কাছ থেকে অর্ডারটা কালেকশন করলেন এবং লিখে রাখলেন যে কয় পিসের অর্ডার আপনি পেলেন। তো আগেই কিন্তু আপনি টাকা ইনভেস্ট করলেন না, আপনি কিন্তু আগে ইনফরমেশনটা নিলেন যে আপনার এই মালটার প্রোডাক্ট মার্কেট ভ্যালু আছে, আপনি সেল করতে পারবেন, আপনার মালটা আপনার চাহিদা আছে, কালারগুলো খুব সুন্দর, পছন্দ করতেছে আপনার মার্কেটে, তাহলে কিন্তু আপনি অর্ডারগুলো কালেকশন করে রাখলেন। এবং এখন আমি বলবো আপনি অনলাইনে কীভাবে ব্যবসাটা শুরু করবেন পুঁজি ছাড়া। তো আপনার যে ব্যবসাটা, যে ফর্মুলাটা আপনাকে আমি বললাম তার আগেই আপনি ভিডিও এবং ছবি কিন্তু আপনি নিচ্ছেন, এগুলো নিয়ে আপনি একটা ফেসবুক পেজ খুলে ফেলবেন এবং একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন। তো যারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন না, ফেসবুক পেজ খুলতে পারেন না, তারা অবশ্যই আপনার অনলাইনে ইউটিউবে সার্চ করে কিন্তু আপনার বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে এবং কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হবে, কীভাবে ইউটিউব মার্কেটিং করতে হবে। তো আপনাকে একটু পরিশ্রম এভাবে করতেই হবে কারণ আপনি পুঁজি ছাড়া ব্যবসা করতে চাইতেছেন। তো আপনি যদি ফেসবুক পেজ খুলতে পারেন, ইউটিউব চ্যানেল খুলতে পারেন তাহলে ভালো, তাদেরকে তার জন্য আমি বলছি আপনি যে ছবিগুলো এবং ভিডিওগুলো নিয়ে গেলেন আপনি ফেসবুকে কিন্তু শেয়ার করলেন, আপনি পেজ ফেসবুক পেজে শেয়ার করলেন এবং বিভিন্ন গ্রুপে আপনি অ্যাড থেকে সেই গ্রুপগুলোতে আপনি প্রচার করলেন যে আমি এই ধরনের কালারফুল পাঞ্জাবি খুব রিজনেবল প্রাইসে পাইকারি এবং খুচরা সেল করি এবং আপনাদেরকে আমি দিতে পারবো। তখন আপনি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কিন্তু আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন, একটু সময় লাগবে,
কারণ আপনি পুঁজি ছাড়া ব্যবসা করবেন, একটু সময় আপনাকে দিতে হবে। তো একটু সময়ের পরে কিন্তু আপনি একটা রেজাল্ট এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি যখন ফেসবুক এবং ইউটিউব থেকে এবং আপনার অফলাইন মার্কেট থেকে অর্ডারটা পেলেন, তখন কিন্তু আপনি এইখান থেকে এসে মালগুলো নিয়ে আপনি কিন্তু সেল করতে পারলেন। তো এখন বলবেন, ভাই পুঁজি ছাড়া কীভাবে আমি মালটা নিব? দেখুন, আপনি কিন্তু অনেক অর্ডার পাবেন না, আপনি কিন্তু অল্প 5টা 10টা অর্ডার পাইলেন। 5টা 10টা পাঞ্জাবির টাকা কিন্তু সবার কাছে থাকে, এবং বর্তমান যুগে সবাই যে স্মার্টফোন ব্যবহার করে সারা বাংলাদেশে, ওই হিসাব করলে সবার কাছেই এই কিন্তু টাকাটা আপনার আছে। এবং আপনি বলবেন যে তাহলে পুঁজি ছাড়া কেন বললেন ভাই? দেখেন ভাই, আমি যে প্রসেসগুলো দেখাইলাম, এই প্রসেসগুলো কিন্তু আপনি প্রথমে টাকা নিয়ে এসে মালটা নিয়ে কিন্তু আপনি মার্কেট যাচাই করতে হলো না, অর্ডার পেতে হলো না, আপনি কিন্তু আগেই ব্যবসাটা শুরু করে দিলেন। আপনি একটা ফেসবুক পেজ খুললেন, আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু আপনার হয়ে গেল। তো এভাবে আপনারা শুরু করতে পারেন। এবং পরবর্তীতে যদি আপনারা এই বিষয়ে ভিডিও পেতে চান এবং আরও বিস্তারিত ভিডিও যদি পেতে চান, তাহলে কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো, কী কী বিষয় আপনার আমার অল্প সময়ের মধ্যে মিস হয়ে গেছে সেই বিষয়গুলো আপনারা কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানাবেন। এবং পরবর্তীতে এই ধরনের ব্যবসায়িক আইডিয়া এবং আরও বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।